পরিবারের সবাইকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে করে ওমরা পালনের জন্য পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হন মোবারক হোসেন। ওমরা পালন শেষে শনিবার স্থানীয় সময় সকাল 10টার দিকে তারা দাম্মাম শহরে নিজ বাসায় ফিরছিলেন। পথে আল কাসিম নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা 5 জন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একই পরিবারের বাবা, ছেলে এবং মেয়ে সহ 3 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন স্ত্রী ও বড় মেয়ে। হতাহতদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। নিহতরা হলেন মোবারক হোসেন, তার 10ম শ্রেণী পড়ুয়া ছেলে তানজিল আবদুল্লাহ এবং 8ম শ্রেণী পড়ুয়া মেয়ে মাহিয়া মাহি। এই ঘটনায় আহতরা হলেন মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার ও বড় মেয়ে মিথিলা ফারজানা মিম। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত সৌদি প্রবাসী মোবারক হোসেন ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের গাজীটেক গ্রামের শেখ মোহাম্মদ আলী ওরফে মোহন শেখের বড় ছেলে। 5 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সহ 4 ভাই সৌদি প্রবাসী। মোবারক হোসেন প্রায় 2 চোখ ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করে আসছিলেন। সেখানে তার একটি গাড়ি মেরামতের দোকান রয়েছে। সর্বশেষ 4 মাস আগে পরিবার নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন তারা। নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, গত বুধবার রাতে বড় ভাই মোবারক হোসেন তাদের ফোন করে জানান তারা পরের দিন ওমরা করতে যাবেন। তার ভাইয়ের বড় মেয়ের ক্যানাডা যাওয়ার কথা ছিল আর বাচ্চাদেরও পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় তারা সপরিবারে ওমরা করতে যাচ্ছেন বলে জানান। এটি ছিল তাদের সাথে শেষ কথা। তারপর দুর্ঘটনার 2 ঘন্টা পরে তারা জানতে পারেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তবে তারা মারা গেছেন এ কথা প্রথমেই জানতে পারেননি। তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দেশ থেকে নিহতের শ্যালক গিয়েছেন সৌদি আরবে। এছাড়া প্রবাসে থাকা 2 ভাই আহত ও নিহতদের কাছে রয়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে সরকারের কাছে অনুরোধ করেন লাশগুলো যেন সরকার দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।